বাংলার মুখ তুমি দেখেছিলে, উড়ে উড়ে রোদ মেখেছিলে সোনালি ডানায়, হাতে নিয়ে ধূসর পালক যা লিখেছিলে নক্ষত্রালোকে, তা আজও আমাদের প্রাণ মুখ করে রাখে। আজও তুমি থাকো মুখোমুখি তবু অন্ধকারে, দারুচিনি দ্বীপের ভিতর কখনো কি আমাদের দেখা হবে হে মহাজীবন? জীবনানন্দ তার সমকালে মানুষের কাছে সেভাবে সমাদর না পেলেও মহাকাল তাকে বঞ্চিত করেননি অমৃতের ভাগ থেকে। আজ তার নাম উচ্চারণ করলেই আমাদের স্মৃতির ঘরে তুমুল বৃষ্টি নামে, তার নিজস্ব শব্দের গন্ধে নেশা লাগে আমাদের। পাখির নরম বুকের মতো সে স্পর্শ সুকোমল উষ্ণ, কিন্তু মানুষ জীবনানন্দ? বনলতা সেনের মতো সেজন দেন না দেখা। এই পর্বগুলিতে সেই মানুষেরই খোঁজ করব আমরা, তার চেনা মানুষদের স্মৃতিকথার সূত্র ধরে। আজ রইল জীবনানন্দ দাশের ছেলেবেলার গল্প। বাংলাদেশে আর পাঁচটা ছেলের শৈশব যেমন হয়, তার থেকে খুব বেশি ব্যতিক্রমী কাটেনি জীবনানন্দের ছেলেবেলা। আলাদা বলতে শুধু তার মা কুসুম কুমারী দেবী, যিনি 19 শতকে বরিশাল থেকে পড়তে এসেছিলেন কলকাতার বেথুন স্কুলে। আর শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়াই নয়, পত্রপত্রিকায় কবিতা লিখে কবি কুসুম কুমারী তৈরি করে নিয়েছিলেন নিজের পরিচয়। আর তার বাবা সত্যানন্দ দাস, বোধের গভীরতায় প্রজ্ঞায় আদর্শে যে শিক্ষাবতী মানুষটি, সমাজে সকলের শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। কবিদের বাড়ি ছিল পদ্মাপাড়ে, বিক্রমপুরের গাঁওপাড়া গ্রামে। ঠাকুরদা সর্বানন্দ দাশগুপ্ত প্রথমে থাকতেন সেখানেই, পরে কালেক্টারি অফিসে চাকরি নিয়ে তিনি চলে আসেন বরিশাল। তারা জাতিতে ছিলেন বৈদ্য। বরিশালে সর্বানন্দ কিছু ব্রাহ্মণ নেতার সংস্পর্শে আসেন, গ্রহণ করেন ব্রাহ্মধর্ম। আর তখনই পদবী থেকে জাতি চিহ্নবাচক গুপ্ত উপাধিটি তিনি বর্জন করেন। সর্বানন্দের দ্বিতীয় সন্তানই জীবনানন্দের পিতা সত্যানন্দ। এই কৃতবিদ্য মানুষটি সেকালের বিএ পাস হয়েও পেশা হিসাবে বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে। তিনি ছিলেন স্থানীয় ব্রজমোহন স্কুলের সহকারী প্রধান শিক্ষক। বরিশাল ব্রাহ্ম সমাজের আচার্য সত্যানন্দ কিছুদিন ব্রহ্মবাদী পত্রিকাটিও সম্পাদনা করেছিলেন। বরিশাল সমাজের উচ্চাসনে প্রতিষ্ঠিত হলেও জীবনানন্দদের অর্থনৈতিক সচ্ছলতা কিন্তু সেভাবে ছিল না, কারণ একজন সামান্য স্কুলমাস্টারের বেতন কতই বা হবে তখন। 1899 সালের 18ই ফেব্রুয়ারি জন্ম হল সত্যানন্দ ও কুসুম কুমারী দেবীর প্রথম সন্তান জীবনানন্দের। ভাই অশোকানন্দ তার প্রায় পিঠোপিঠি, 2 বছর 8 মাসের ছোট। আর ছোট বোন সুচরিতা, যাকে কবি ডাকতেন খুকু বলে, সে ছোট প্রায় 15 বছরের। তাই জীবনানন্দের খেলার সাথী বলতে ছোট ভাই অশোকানন্দই। কেমন করে কাটত কবির ছোটবেলা? বাবা শিক্ষক আর মা বিদুষী হলেও ছেলেদের কম বয়সে স্কুলে ভর্তি করবার একদম বিরোধী ছিলেন জীবনানন্দের পিতা সত্যানন্দ। তাই দুটি ভাই মিলে খেলবার, বাগানে বেড়াবার, প্রজাপতির চঞ্চল ডানার পিছনে ছুটে বেড়াবার বা ঘুড়ি ওড়াবার অবকাশ ছিল প্রচুর। তাদের বাড়ি ছিল 5-6 বিঘা জমির উপরে। সেখানে আম, কাঁঠাল, লিচু, নারকেল, সুপুরি, হরেক রকম ফল ও ফুলের গাছ। তার মধ্যেই অনেকটা স্বাধীনতায় কবিদের শৈশব আজকের ছেলে মেয়েদের মতো অনুশাসন আর বন্ধনে আটকা পড়েনি। স্নেহের শাসন ছিল, কিন্তু মারধর কখনো খেতে হয়নি। মায়ের কাছেই শুরু হয়েছিল জীবনানন্দের বাল্য শিক্ষা। তবে স্লেট পেন্সিল আর জলযৌকে টেনে সে শিক্ষার আয়োজন যতটা না, তার বাবা মা চাইতেন মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুন ছেলেরা, যেমনটা তার বিখ্যাত কবিতায় লিখেছিলেন কুসুম কুমারী দেবী। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। আর সেই মনুষ্যত্বের শিক্ষায় আলোকিত হয়েছিলেন বলেই শত সংকট সংঘাতেও
পরবর্তী জীবনে জীবনানন্দ অটল থাকতে পেরেছিলেন নিজের বিশ্বাসে, আদর্শে। ছোটবেলায় কেমন স্বপ্ন বিভোর দিন ছিল এক একটা। সারা দিন মা অক্লান্ত পরিশ্রম করতেন, ঘরকন্যার কাজ, ছেলেদের যত্ন, পাড়াপড়শির সুখে দুঃখে পাশে থাকা, সেলাই, কখনো পত্রিকা পড়া, আবার কখনো কোনো বিকেলে কবিদের আবৃত্তি করে শোনাতেন, বৈষ্ণব পদাবলী, হেমচন্দ্র, নবীনচন্দ্র, গোবিন্দচন্দ্র দাস বা রবীন্দ্রনাথের কবিতা। সন্ধ্যের পর হু হু করে গড়িয়ে আসত রাত। বাবা হয়তো বাতি জেলে কিছু একটা লিখছেন, মা কাজ সেরে আসবেন বলে দুটি ভাই মিটিমিটি করে ছেয়ে বিছানার উপর জেগে আছেন। ঝিঝির সঙ্গে নারকেল বিঠির ভিতর থেকে হঠাৎ করে হয়তো ডেকে উঠল দুটো বাজ কুড়ুল পাখি। তারপর রাতের গভীর থেকে শ্রান্তি মুছে দুটি শিশুর পাশে উঠে আসতেন মা। মায়ের বুকের উষ্ণ গন্ধে মুখ মুজে কবিরা ঘুমোতেন। মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমার বিশের সভাতে। মোরে ডাকিল এ মায়ের এই গানে খুব ভোরে ঘুম ভেঙে যেত কবিদের। কখনো শুনতেন ভোর রাতে বাবা উপনিষদের শ্লোক আওড়াচ্ছেন উদাত্ত কণ্ঠে। এভাবেই একান্নবর্তী পরিবারে জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোনদের সঙ্গে কেটে যেত দিনগুলো। শুধু মা বাবাই নয়, কবির শৈশব জুড়ে ছিল অলি মামুদ, ফকির, প্রহ্লাদ, মতির মারা। তাদেরকে নিয়েছিল জীবনানন্দদের বৃহৎ পরিবার। এক সুপুরি গাছের মাথা থেকে অন্য সুপুরি গাছের মাথায় লাফিয়ে পড়তে পারত অলি মামুদ। সে ছোট জীবনানন্দদের শোনাত গ্রামের গ্রাম্য জীবনের গল্প। জীবনানন্দের গাছপালা চেনার অনেকটা শিক্ষা এই সহায় সম্বলহীন মানুষটির হাত ধরেই। ফকির ছিল একজন দরিদ্র কৃষক। তাকে সাহায্য করার জন্য কবির বাবাকে কাজ খুঁজতে হতো। হয়তো অপ্রয়োজনেই কখনো তাকে বলতেন ঘাস পরিষ্কার করে দিতে। ফকির যখন কাস্তে চালাতো, বলাইয়ের মতো তা কবির বুকে বাজত। ফকির বলত, কিছু ভাববেন না খোকাবাবু, আবার কষি কষি ঘাস হইব। প্রহ্লাদও ছিল কৃষক, তবে রোজ ভোরে তাদের জন্য দুধ নিয়ে আসত প্রহ্লাদ। কোনোদিন হয়তো জীবনানন্দ ইংরেজি বা বাংলা কোনো কবিতা বলছেন, এক হাঁটু কাদা নিয়ে তা শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত। সে বুঝত না হয়তো কিছুই, তবু বলত, আপনি বড় সুন্দর পড়েন খোকাবাবু। মাঝে মাঝে সন্ধ্যেবেলায় হয়তো পড়তে বসে দুটি ভাই মিলে ঘুমিয়ে পড়েছেন, তাদের তুলে খেতে নিয়ে যেত মতির মা। পরাণ কথা অর্থাৎ রূপকথার গল্প বলবেন ঘুষ দিয়ে। রান্নাঘরে কাঁঠাল কাঠের পিড়ি পেতে খেতে খেতে পিলসুজের উপর প্রদীপের মায়াবী আলোয় গল্পের জাল বুনত মতির মা। কখনো সে বলতো মাছ ধরার গল্প, কখনো প্লাবনের গল্প, কখনো আবার বুক ঠিপ ঠিপ করা ডাইনি বুড়ির গল্প। মজা হতো বড় মামাকে কাছে পেলে। তিনি সিভিল সার্ভিসে চাকরি করতেন, কবিদের পিঠে নিয়ে সাঁতার দিতেন পুকুরে। কখনো বা রাতে মাটির উঠোনে মাদুর পেতে খোলা আকাশের দিকে চেয়ে চিনিয়ে দিতেন আকাশের তারাগুলোকে। বড় মামার সঙ্গে এই নৌকায় চেপে বরিশাল, বাংলাদেশের খাল, বিল, নদ নদীতে অনেক ঘুরে বেরিয়েছিলেন কবিরা। আর গল্প বলতেন ঠাকুমা, বনবিভাগে কর্মরত কাকার শিকারের গল্প, তাদের পূর্বপুরুষদের গল্প। ঠাকুমা যখন গ্রীষ্মকালে দুপুরবেলা আচার বা আমসত্ব রোদে দিতেন, কবিদের পালা পড়ত পাহারা দেবার। কিন্তু রোজই তার থেকে কিছু না কিছু কমে যেত। তা যে কে খেল সেটা বলতে গিয়ে জীবনানন্দ কখনো বৃষ্টি, কখনো রোদ, আরও যে কতজনের ঘাড়ে দোষ চাপাতেন
এ নিয়ে কিশোর বয়সে তিনি একটা পদ্যও লিখেছিলেন, এলো বৃষ্টি বুঝি এলো, গেল গেল আমসত্ত্ব, পুরার মুখো বৃষ্টি সব খেলো। মা জীবনানন্দকে আদর করে ডাকতেন মিলু বলে। খুব ছোটবেলায় একবার খুব অসুখ করেছিল জীবনানন্দের। ডাক্তার বলেছিলেন হাওয়া বদলে নিয়ে যেতে হবে উত্তরে। সে সময় ওই অবস্থায় সেসব রাজা বা জমিদারদের সাজে। তবে এক প্রকার জেদ করেই ছেলেকে নিয়ে উত্তর ভারতে গিয়েছিলেন মা কুসুম কুমারী দেবী। কেননা যে করেই হোক মিলুকে তো সুস্থ করতেই হবে। সেই সময় থেকেই হাঁটার একটা নেশা পেয়ে বসেছিল কবিকে। কখনো তিনি হেঁটেছিলেন নেপালের সন্নিকটস্থ সুফলের জনবিরল প্রান্তরে, পুনা শহরে, কাঞ্চিতে, লোনাডুলোর পথে, কখনো বোম্বাই শহরে, দিল্লির সড়কে সড়কে বিলুপ্ত নগরীর ধুলোবালি মেখে। আবার কখনো হেঁটেছিলেন রূপসী বাংলার নদী মাঠ ঘাস ফুলে, পা ডুবিয়ে, মন পবনের নাও ভাসিয়ে। শ্মশান ভূমি থেকে লাশ কাটা ঘর ফেলে রেখে নীলিমার আহ্বানে ভেসে যেতে যেতে ছোট ভাইকে বলেছিলেন, দেখিস বড় হয়ে আমি এমন এমন নৌকা তৈরি করব যাতে করে তুই ওই মেঘের মতো আকাশে ভেসে ভেসে বেড়াতে পারিস। কবির সেই ভেলা ভাসানোর বেলা তাঁর বড়বেলা, সেই বড়বেলার গল্প আমরা শুনব এর পরবর্তী পর্বে। জীবনানন্দের ব্যক্তি জীবন নিয়ে এই তথ্যচিত্রটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব তিনটি পর্বে। আশা করি আগামী পর্বগুলিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর জীবনানন্দকে সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করবেন ভিডিওগুলো। আর হ্যাঁ, এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।